কালনাগিনীর সাপ উদ্ধার হলো দিনহাটায়। শুক্রবার দিনহাটা শহরের মদনমোহন বাড়ির সংলগ্ন একটি নার্সিংহোমের কাছ থেকে এই সাপটি উদ্ধার হয়। এদিন এই সাপ উদ্ধারকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে এদিন সাপটি এলাকায় ঘোরাঘুরি করছিল। কালনাগিনীর সাপ দেখে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় সর্পপ্রেমিকদের। খবর পেয়ে ওই সর্পপ্রেমী তানিয়া চক্রবর্তী ছুটে এসে বেশ কিছুক্ষণ চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে। তানিয়া চক্রবর্তী জানান, সাপ সমাজের বন্ধু, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। সাপকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এদিন সাপটিকে উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেয় সর্পপ্রেমী তানিয়া। কালে তারা চেনেন আর কি, তো আসলে এটার নাম কাল নাকি। অনেকে বলেন যে লক্ষিন্দর নাকি এর বিষয়ে মারা যায় বা এরকম, তো আমরা ওই সেই গল্প শুনেছি, কিন্তু এটা চেনি ভেনমাস সাপ। তো এর কামড়ে মানুষের ক্ষতি সেরকম হয় না, তো যার জন্য এবার অনেকে এটাকে বিষধর ভেবে মেরে ফেলে। তো অনেকে গায়ের মধ্যে ফিনাইল বা কার্বলিক অ্যাসিড খেয়ে দেয়, যেটা দেওয়া কোনো মতেই উচিত না। ইভেন এটা কেন কোনো সাপের গায়ে ফিনাইল বা কার্বলিক অ্যাসিড দেওয়া উচিত না, তাতে সাপের চামড়াটা জমে যায় এবং পরবর্তীতে মরে যেতে পারে। এটা খুবই রেয়ার প্রজাতির সাপ, সচরাচর চোখে দেখা যায় না। গাছের সাপ গাছে থাকে, মানে তারা মানুষের খুব একটা ক্ষতি হয় না। এবার যদি মানে মানুষ যেহেতু ওকে মানে যে কোনো সাপ আর কি না চিনে চিনে মারা, সবার আগে মানুষের এরকম একটা মনে চলে আসে যে সাপ যেহেতু সাপ মানেই বিষধর, তো যার জন্য আমরা আগে এটাকে মারব। আমাদের এখানে 80% সাপ নির্বিষ, বেশিরভাগ সাপের মধ্যে কোনো রকম কোনো বিষ থাকে না। তো সাপ যদি কাউকে কামড় মারে, এবার অনেকের ক্ষেত্রে এরকম হয় যে সাপ কামড় মারলেও সে সাপটাকে ধরার পিছনে টাইম ওয়েস্ট করে। আমাদের এখানে যেরকম চিকিৎসা হয় সেখানে, তো সাপ যদি কামড় মারে, কেউ যদি বুঝতে পারে যে সেটা সাপের কামড়, তাহলে সবার আগে হসপিটালে যেতে হবে। কোনো রকম কোনো টাইম ওয়েস্ট না করে যদি সে হসপিটালে যায় সাপের পিছনে না দৌড়ে, তো এবং যদি সঠিক চিকিৎসা শুরু হয় তার, তাহলে তার বাঁচার চান্স অনেকটাই থাকে। এবার আমাদের যেহেতু ভুল এটাই যে আমরা কি করি সাপের পিছনে দৌড়াই, আমাদের এখানে যেহেতু বেশিরভাগই নির্বিষ সাপ, তো আমাদের খুব একটা মানে সেরকম অসুবিধা হয় না সাপের ক্ষেত্রে। আর সাপও আমাদের থেকে ডিস্টেন্স মেনটেন করেই চলে। যদি আমরা ওদের রাস্তায় চলে আসি কোনো সময়, সেক্ষেত্রে সাপও যেহেতু আমাদেরকে ভয় পায়, সেক্ষেত্রে বাইক হতে পারে। আর যদি বিষধর সাপ কাউকে কামড় মারে, তো আমাদের এখানে হসপিটাল আছে, হসপিটালে গেলে 24 ঘন্টা তাকে অবজারভেশনে রাখবে। যদি তার মধ্যে বিষক্রিয়া ঘটে দেখা যায়, তবে তাকে এবিএস দেওয়া হবে। এবিএস বলতে অ্যান্টিভেনম সিরাম। তো যদি তার মধ্যে অ্যান্টিভেনম সিরাম মানে ওনার চিকিৎসা ঠিকঠাকভাবে হয়, তাহলে ওনার বাঁচার চান্স 100% থাকে। এবার সাপের দ্বারা আমাদের একটা কথাই বলতে চাই যে যেহেতু সাপ নিজের থেকে এসে আমাদেরকে কোনোদিনও কামড় মারে না, তো সেহেতু আমাদেরও এটা করা কোনো মতে উচিত না, কারণ ওদেরও একটা বাঁচার অধিকার আছে। সাপও যেহেতু আমাদের পরিবেশের একটি বন্ধু, যেহেতু সাপ ইঁদুর খায়, টিকটিকি খায়, তো ইঁদুরের থেকেও আমাদের অনেক রকম অনেক ক্ষতি হতে পারে। তো সেই হিসাবে আমি একটা কথা বলতে, সাপ যেন কেউ না মারে। যারা যারা সাপের গায়ে ফিনাইল, কেরোসিন, কার্বলিক অ্যাসিড এসব দেন, এসব দেওয়া বন্ধ করুন। এসব খেয়ে বেকার সাপের কোনো লাভ নেই। দিদি, নামটার পরিচয় একটু। আমার নাম তানিয়া চক্রবর্তী, বাড়ি ঢাকা। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।